गुड इवनिंग फ्रेंड्स, आमी एकदम रेडी और किन्तु किरण जाबे ना, कारण किरण एकटू अफिसे काज पड़े गेछे ताई जोन्नो ओ जाबे ना। आमी एखान थेके आमाके टोटोय तुले देबे, आमी एकदम मार बोनेर साथे तारपरे सब जायगाय प्रदीप देबो। ताहले এই হয়েছে আমার সাজ। এখন বাড়িরগুলো আগে দেবো, তারপরে বাইরেরগুলো। চুলটা আর কিছু করতে পারলাম না, এই একই চুল ছাড়া আর কিছু পারলাম না। যথেষ্ট ভালো লাগছে, কারণ চুলটা কাটা নেই যে আমি ছেড়ে দেবো বা কিছু করব। আর আজকে অবশ্যই এমনিতেও ছাড়বো না, এই জন্য থাক, এরকমই থাকলো। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। তাহলে বাইরের প্রদীপগুলো দিই, তোমরাও এসো আমার সাথে। দু জায়গা থেকে আরো এক জায়গায় যাচ্ছি, যেটা খুব জাগ্রত। এই যে বোন, এই যে মা। যে ঠাকুরটার কাছে যাচ্ছি, যে ঠাকুরটার কথা আমি বলছিলাম, ভীষণ জাগ্রত ঠাকুর। এই ঠাকুরের অনেক কথা আছে। কথা হচ্ছে, এখান থেকে অনেক দূর থেকে অনেক লোক আসে পুজো দিতে, তো আমরাও যাই। এই যে চাঁদমালা আর এখানে ভোগ দিচ্ছি, আর দেখছো এখনও ঠাকুরটা কিন্তু তৈরি হয়নি। ঠাকুরটা যেদিনকে পুজো, মানে আজকে কালী পুজো, আজকেই তৈরি হবে, আজকেই পুজো হবে। আবার ভোরবেলা নাগাদ কি দুপুরের মধ্যে বিসর্জন হয়ে যাবে। তো এই ঠাকুরটা দেখো এখনও কিন্তু তৈরি হয়নি, মানে পুজো হবে কিন্তু তখনও তৈরি হবে না। নিয়মই হচ্ছে যদি একদিনেই তৈরি হবে, একদিনেই পুজো হবে, আবার আরেকদিনেই সব কমপ্লিট। দেখো এখনও কমপ্লিট হয়নি, এখনও লোকজন সাজগোজ করাচ্ছে, কিন্তু পুজো কিন্তু হচ্ছে। এখানে আমরা প্রত্যেক বছর আসবই, আগে আগে 11টার সময় আসলে, রাতেরবেলা আসলে বেশি ভালো হয়। তো খুব ভালো সিস্টেমে এবার পুজো হয়েছে, এত ভালো সিস্টেমে পুজো দিইনি কোনোদিনও। আর এই ঠাকুরটা হচ্ছে আগমেশ্বরী কালী, এটা আর এই জায়গাটার নামও হচ্ছে আগমেশ্বরী পাড়া। আমরা ছোট বাজার বলি কেন, এখানে একটা বাজার বসে।
এসেছি অনেকক্ষণ বলতে এই 20 মিনিট মতো হলো। তো একটুখানি গোজগাছ করে ভাবলাম না যা মানে কাপড়টা চেঞ্জ করার আগে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে নিই। তো এখন তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি, মানে চাপ আছে একটুখানি মাথার মধ্যে, কারণ এখন আটা মাখবো, রুটি করবো, দরকারি করাই আছে, বেশ ভালোই বাজতে চললো। ভাবলাম যে চেঞ্জ করার আগে কথাটা বলেই নিই, ভীষণ গরম লাগছে, শাড়িটা পরে এত গরম লাগছে। তাহলে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো আমাদের এখানকার পুজো, আর আমাকে কেমন লাগছিল শাড়িটা পরে। আর এই যা এই কিছু বাইরে থেকে খাওয়া হয়নি, কারণ হচ্ছে এই কাপড় পরে, তো এই কাপড় পরে খেলাম না কিছু, আর হাতে তো প্রদীপ ছিল, কখন খাবো। এবার সব প্রদীপ শেষ করতে করতে প্রায় ভালোই বেজে গেছে, 7:45 8:30 মতো বেজে গেছে। এবার তো কখন খাবো, আবার ব্যাকে তাহলে উল্টে যেতে হবে ঘুরে, ওই জন্য আর খাইনি। 4টে নিরামিষ চপ নিয়ে এসেছি, খেলাম বসে, তারপরে মারা ওই দিক থেকে টোটো করে চলে গেল। এই আমি এখন বাড়িতে খাওয়ার দাওয়ারগুলো করি, গরম করি, তাহলে ভিডিওটা আমি শেষ করবো এখানেই। আগামী দিন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হবে। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, তোমরা কেমন ঘুরলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা, আর শুভ দিওয়ালি, শুভ কালী পুজো।